বনু সালমা গোত্রের একটা লোক আইসা আমার নবীরে ডাক দিয়া বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনার কাছে জানতে চাই আমার আম্মা আব্বা মরে গেছে আম্মা আব্বার ইন্তেকাল করার পরে আমি আম্মা আব্বার সন্তান আমার প্রতি কোনো দায়িত্ব আসিনি আমি দেখছি রে দানের টাকাগুলা যখন শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেব তুলতেছে অনেক মানুষ দেয় অনেক মানুষ দেয় না অনেক মানুষ রে আম্মাব্বা লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে কিন্তু আম্মাব্বা বাইচা থাকলে মাসে ওষুধ খরচ বাবদ্ধ ফাঁসটা

আমার নবী কয় দায়িত্ব কইলো আসসালাতু আলাইহিমা তোমরা তোমার মা বাবার লাগিয়া দোয়া কইরো দোয়া কি করো আম্মা আব্বা লাগিয়া দোয়া কইরো ওয়াল ইস্তাগফারু এবং আম্মা আব্বা লাগিয়া ক্ষমা প্রার্থনা করবা আমি জানতে চাই রে মানুষ ও আমার আত্রার বাবারা যখন আপনি আম্মা ইন্তেকাল করে এলাকার দশজন হুজুন হুজুর নেন মাদ্রাসার দশটা ছাত্র নেন নিয়ে কোরআন খতম করান করে করে মা বাবার লেগে গজব কামনা করেন না দোয়া দোয়া কামনা করেন আমার নবী কয় রে তোমরা তোমার মা বাবার লেগে বেশি করে দোয়া করবা ইয়ার সুলাল্লাহ আমরা আর কি করবা আপনার কাছে জানতে চাই বর্তমান সমাজে অজাত কুজাত নামক কিছু সন্তান আছে আম্মা বা ইন্তেকাল করছে আজকে। তিন দিন চার দিন যাওয়ার আগে কুলকানিটা শেষ হওয়ার আগে আম্মাব্বার সম্পদ বাঘাবাগি করে কাপড়টি বাঘা করে করে যায় আরে না না এই কাজগুলো করা যাবে না হুজুর কেন কেন জানতে আমার নবী কয় ইনফাধু আহা দিহিমা তোমরা আব্বা যখন মরিয়া যায় আম্মাব্বা মরার পরে আম্মা আব্বার জন্য তোমরা কি করবা জানি মা বাপ যদি কারোর কোনো ওয়াদা দেয় তোমরা তোমাদের মা বাপের ওয়াদাগুলা পূরণ করবা অনেক কুথায় তাহে রে আম্মা ইন্টার ইন্তেকাল করার পরে খালারে বুইলা যায় আব্বা মরার পরে সাসারারে বুইলা যায় না 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 আমার নবী কয় অসিলাতি রহমিল্লাতি দুনিয়ার জমিনের মধ্যে আম্মা আব্বার বংশের মানুষ যারা বাইসা থাকবো তোমরা তাদের সাথে সম্পর্ক বালা রাখবা এটা যদি বালা রাখো তোমার আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান হইব আবার অনেক ছেলে মেয়েরা আম্মা আব্বার বয়সে আব্বার বয়সী বেড়া মুরুব্বি মানুষ যদি দোকানে বইসা থাকে ওই বেড়ার সামনে বইয়া সিগারেট খায় ওই বেড়ার সামনে বইয়া বইয়া চা খায় কিন্তু না 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 আমার নবী কয়ে শোনো সাবধান হয়ে যাও ওই ক্রামু সদি কি আম্মা আব্বা যখন ময়রা যায় আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে আম্মা আব্বার সমবয়সী যারা আছে তোমরা ওই ক্রামু তাদেরকে সম্মান করো তারা কি করো সম্মান করার কথা বলছে কিন্তু তিন নাম্বারে যেই কথাটা বললাম ওয়াইন ফাদওয়া হাদিহিমা আম্মা আব্বা মরার পর আম্মা আব্বার জমি সম্পদগুলা ভাইয়ের সাথে বোন বোনের সাথে বালা করে কোনো সুন্দর কইরা এটা মীমাংসা করা বাঘা বাঘি নাও শোনেন রে আমার নবীর দরবারে একটা সাহাবি কি কাজ করছে আমার নবীর দরবারে তার বাড়ির যেই সম্পত্তি ছিল আম্মা ইন্তেকাল করার পরে ওই সম্পত্তির মধ্যে বড় একটা খেজুর গাছ ওই খেজুর গাছের মধ্যে একটা মধু মধু ফোকা যেটারে আমরা বলি মধু যেই গাছটা থেকে আসছে ওই মধু ফোকা বাসা করছে খেজুর গাছে ওই জমিটা তার আম্মার মধু ফোকা বাসাটা করার পরে ওই সাহাবিটা তাই ওই গাছটা থেকে মধু ফারছে নিয়ত করছে রে এই মধুগুলা আমি নিলাম মধুগুলা নিয়ে আমি সর্বপ্রথম আমার নবীরে দিব আমার নবী খাইলে আমার লাগে দোয়া করব আমার নবী খাইলে আমার আম্মা আব্বার লাগে দোয়া করব বাদান রে একটা পেয়ালার মধ্যে কইরা মধু গেছে রে বাবারা আমার নবীরে ডাক দিয়া নবী ডাকুল্লা আমার বাড়ির পূর্ব পাশে বড় একটা খেজুর গাছ জমিটা আমার মারা গেছে এই গাছের মধ্যে কত সুন্দর মধু নবী গো এই মধুগুলা আপনার জন্য আমি সর্বপ্রথম নিয়ে আসছি আমার নবী কয় এই মধুটা কি তুমি আনছো বলে হ্যাঁ নবী আবার ডাক দিয়া কয় যে জাগার মধ্যে গাছটা আছে রে এই গাছের হকটা তোমার যে বাই বোন আছে তারারে বাকি না 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 আমি বাক কইরা দেই নাই নবী দিমু আমার নবী কয় এই মধু আমি খাইতাম ফারতাম না নবী কেন আপনি মধুটা খাবেন না আমার নবী ডাক দিয়া কয় রে আমার উম্মত ও আমার সাহাবি এই মধুটা খানার জন্য তোমার যে ভাইগুলো আছে বোনগুলো আছে তারা আমি নবী খাইতাম অনুমতি দিছিনি তারপরে আমি খাইতাম আমার নবীরা তো সুন্দর ইনসাফ আম্মা বা মরার পরেও এই সুন্দর ইনসাফটা নবী আমার এই দুনিয়ার জমিনে শিক্ষা দিয়া গেছে এই আদ্রা এলাকার মধ্যে মানুষ কিন্তু কম নাই অনেক মানুষ আছে এরে বাবা এত সুন্দর মাদ্রাসা আদ্রা জামিয়া মুহাম্মদিয়া সাল্লাম সুন্নি এই স্বতন্ত্র ইফতে মাদ্রাসা এই মাদ্রাসাটার হক শুধু আপনারা রে না। যারা দিছে একা জায়গা তার রান্না এলাকার মানুষ যারা আছে সব মানুষের মাদ্রাসার ভিতরে হক আছে হুজুর জায়গাটা দিছে একজন হকটা কেমনে আছে আরে হকটা এমনে নাই এ মাদ্রাসায় যতগুলা ছাত্র ছাত্রী দিনে এলাম শিক্ষা করব ওই দিন আলম শিক্ষা কইরা যখন তার আদ্রা এলাকার মধ্য দিয়া রাস্তা দিয়া হাইটা যাইব। আমার আলামিনের রহমতের দানা গুলা তাদের নিচে দিব আর আমার কয় ওই যখন রাস্তা দিয়া কবরের ফারে দিয়া হাইটা যায় যত মানুষ ওই এলাকার কবরের ভিতরে থাকে আমার পাক রাব্বুল আলামিন ওই কবরবাসীর কবরের আদাব ওই তনেবুল আলমের কারণে চল্লিশ দিনের মা মাফ কইরা দে আল্লাহ জতলা পোলা ফাইন করব জতলা পোলা ফাইন মাদ্রাসায় করব কতগুলা পোলা কদম যখন এই রাস্তা দিয়া বাইরে যত কবরস্থান ফরবস্থান নে সব কবর আজাব আল্লাহ 40 দিন লাগা মাফ সুবহানাল্লাহ বাদান এমন একজন আল্লাহর ওলি জিনার নাম হযরত আবু আব্দুল্লাহ রুহায়ম রহমাতুল্লাহ আলাই বাড়ি ছিল বাগদাদের কুরাশনের জমিনে যুন বাগদাদের মুড়ি ছিলেন হজরতে আবু আবদুল্লাহ রুয়াইমের বাবা হযরতে আবু আব্দুল্লাহ যখন বড় হয়ে গেছে উনি ওনার আম্মার কাছে যায় কয় মা গো মা ও মা আমার বয়স কিন্তু কম হইছে না আপনি একটা কাজ করেন আমি আবু আব্দুল্লাহ রে আল্লাহর রাস্তায় দান করিয়া দেন ফুট মারে আর বাসরে কি কয় আল্লাহর রাস্তায় দান করি এখন আগের যুগের আল্লাহ রাস্তায় দান করা আর বর্তমানে আল্লাহর রাস্তায় দান করা এক না কি না এক না আম্মা বা ছিলেন সুফি তথ্য তাসাউফের উপরে বালা জ্ঞান তারা জানে আল্লাহর রাস্তায় যেটা দেওয়া হয় এটা এমন দেওয়া দিছি এটা আর আমরা কাছে ফিরত আনতাম আনা যাবে ওনার বাপের নাম আব্দুর রহমান আম্মার নাম মুকমেনা নাম কি মুকমেনা আম্মার আব্বার কাছে কথা বলার পর আম্মা আব্বা বলে যা বাবা তোরে দান করে দিছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে ছেলে তিন বছরের জন্য এক জায়গায় যাইয়া কোরআনে হাফেজ হয়েছে কিন্তু ছেলে জন্মগ্রহণ করার আগে আম্মাব্বার নিয়োগ ছিল এই ছেলে জন্মগ্রহণ করিয়া আমি আম্মার আমি আব্বার জানাজা ফরাইব কারণ আমার নবী কেছে দুনিয়ার জমিনে কোনো সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ সরায় জানাজার নামাদের লাশটা সামনে নিয়ে দাঁড়াইয়া আকবিরে তাহারিমা আল্লাহ অকবর কইয়া দাঁড়াইলে সালামদা সাইত্যাক বিদ্যা সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনামাফ কি ভুল করছেন আম্মাব্বা মইরা গেছে আম্মাব্বার জানা দাদা আপনি দিতেন পারছেন চিন্তা করেন এই ইফতেদাই মাদ্রাসায় যত কিছু হক আর না হক আপনারা দুয়ার বরকতে যে ফোলাফান গুলা পরব এগুলা কমপক্ষে জানা যান নামাজটা ফরানি শিখবো ঠিক না স্কুলে ফরান কলেজে ফরান অসুবিধা কি আমি নিতে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ি আমি দিতাম ফারতাম না আমার জানা আমার আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরে ছয়টা মাদ্রাসা কয়টা ছয়টা মাদ্রাসা আপনাদের দুয়ার বরকত আমার বাড়িতে দোতলা কমপ্লিট শুধু টাইলস গুলা বাকি আর রং করা বাকি আছে আমি এই দুই হাজার বাইশ সালে শুরু করতেছি আর একটা মাদ্রাসা এবং এ জানুয়ারির এক তারিখ থেকে হাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিবজুল কোরআন মহিলা মাদ্রাসা কুমিল্লা হাউজিং দুই নাম্বার স্টেটের মধ্যে আমি ইয়া করতেছি দোয়া করবেন আমরা কয়েকজনে মিলে ষাটটা মাদ্রাসা হবে আপনারা দোয়া করলে আর কি তা আমার আমার প্রথম যে মাদ্রাসাটা আমরা যৌথভাবে করছি আল হোসাইনিয়া ইস্তামিয়া সুনিয়া মাদ্রাসা এটা সতেরো নং ওয়ার্ড পাথরিয়া পারে একজন কাউন্সিলার মাদ্রাসা শোন না ওই ওয়ার্ডের মাদ্রাসাটা ওই ওয়ার্ডের আপনারা দুয়ার করতে প্লেতে যে ছাত্র পড়ে অথবা নার্সারিতে যে ছাত্র ফরে এই ছাত্র জানাজা পড়াইতে পারে মাসাল্লাহ কইতেন না আমাদের মাদ্রাসার যে মাহফিল হয় এই মাদ্রাসার মাহফিলে আমরা দশজন ফোলা ফাইন সেট করি কয়জন দশজন ফোলা ফাইন সেট করিয়া নয়জন পিছনে দাঁড় করিয়া সামনে একজন দাঁড় করাইয়া কোল বালিশের লাশ বানাইয়া সামনের মধ্যে দিয়া জানা জান নামাজ দেয় মানুষ তো কই কিতারে আমার ফুট বয়স মাত্র বছর ফোলা দিয়ে জানা জান নামাজ পড়াইতে পারে খুশি খুশি আবুরুয়াইমের আম্মা আব্বার মনে বড় নিয়ত ছিল আমি যখন মহিরা দামুগ আমরার মরার পড়ে আমরার জানাজা কেউ পড়াবে না জানাজা যা পড়াইব আমার সন্তান কিন্তু ফোলাদ আমরার কাছে থাকতে চাই না ছেলেদ আল্লাহর রাস্তায় চলে যাইতে চাই কয় যা বাবা ফি সাবিল্লা তোরে আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম বন্ধুরে আল্লাহর রাস্তায় যখন দাম কইরা দিছে সন্তান আল্লাহর রাস্তায় গেছে তিন বছর পরে ফিরে আসছে ফিরে আসার আগে ছেলেডা ওই 3টা বছর কেমনে কাটাইছে ওই ছেলেডা কেমনে কাটাইছে কয় আমি 3 বছর এমনি এমনি কাটাই নাই আমার বয়স যখন সাত বছর হইয়া গেছে সাত বছরের মাথায় আমি বাগদাদের বড় একটা মাদ্রাসায় ভর্তি হইছি মাদ্রাসায় ভর্তি হইয়া আমি মাত্র ষোলো মাস আঠারো মাসে কোরআন মুখস্ত করছি আঠারো মাসে কোরআন শরীফ মুখস্ত কইরা আমি তিন বছর পর্যন্ত কোরআন শোনাইয়া আমি একদিন আমার ওস্তাদের কাছে যাইয়া ডাক নিয়ে কই হুজু আমার মনটা চাই আমার মা বাপরে একটা বার দেখতাম এ বাবারে মা বাপরে দেখবে তোর মনে এত চাই তোর আম্মা কই কয় আমার আম্মা আব্বা তো তার আর ঘরের ভিতরে বাড়ির মধ্যে ওই কোরাসানে বাগদার থেকে যাইতে আড়াই দিন পর্যন্ত সময় লাগে বাগান রে ও আমার বাবারা বন্ধুরা ছেলে হুজুর আমরা একবার লইয়া যান না আমার আব্বার কাছে হুজুর কয় বাবা আমি নিতাম পারতাম না তবে যা যা আমার একটা গোড়া আছে ওই গোড়াটা লইয়া তুই তোর বাড়িতে চলে আগের যুগের আলেম ওলামারা গোড়ার মধ্যে করে সরতো বড় বড় আলেমরা গোড়ার মধ্যে করে সরতো হদরত আবেদ ছদানির মতো বড় আলেম গোড়ার মধ্যে করে মাদ্রাসায় দ্রাস ফরাইতো বাগদাদি হুজুর কেবলা গোড়ার মধ্যে কম সময় পাইলো রিক্সা দিয়ে ফরাইতো এরে বাবা রে ওই আলেম ডাক ডাক দিয়ে বাবা আমার তোরা আব্বার কাছে যা গোড়াডালইয়া ছেলেটা বিসপিলা ফি সাবিনা বইলা বিসিলি মার মূর্শা রব্বিলা গফুর গুর হ্যাঁ রওনা করছাম বাজ্যই যাইতো দরজার সামনে যাইয়া ঘরের দরজার ভিতরে সালাম দে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ঘরের মাঝখান থেকে সালাম এজ বাবা সালাম একবার সালাম দিছে জবাব দিছে তার আব্বা আর একবার সালাম দিছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দ্বিতীয়বার জবাব দেয় তার আম্মা আবার তৃতীয়বার সালাম দিছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এবার আম্মা আব্বা দুইজন মিলা সালামের জবাবটা দিছে মার হাবা কন্যা ভিতর থেকে ডাক দিয়া কয় মানান্তা কে তুমি রে কে তুমি তোমার পরিচয় কি সে ডাক দিয়া কয় আম্মা ও আব্বা আমি আপনার সন্তান আবু আব্দুল্লাহ রউইম আম্মা আব্বা ডাক দিয়া কয় আমরার কোন সন্তান নাই আপনার সন্তান রে আমরা আল্লাহর রাস্তায় দাম কুইরা দিছি সুবহানাল্লাহ আপনার কোন সন্তান না আমরা সন্তান আল্লাহর রাস্তায় দান করছি সন্তান ডাক দিয়া কয় মা আল্লাহর রাস্তায় দান করছেন মা আপনার সন্তান তো আল্লাহর রাস্তায় দান হইয়া ওই সন্তান তো আল্লাহর রাস্তাটা হাসিল করে আনছে কয় কি হাসিল করছো কয় আম্মা গো আল্লাহ ফাকরা বুর আলমিনের যে তিরিশ পারা কোরআন শরীফটা আমি সন্তান আবুরু রুয়াইমের বুকের ভিতরে আছে মা ও আম্মা আর কি লাগবো গো মা মা ডাক দিয়া কই ফুত্রে আগে ওয়াদা দে আম্মা আব্বার চেহারাটা দেখার তুই বলস না আম্মা বা যখন মারা যাবো আমরার কবরে আমরার লাগে একটু দোয়া করবি নি আমরার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরার জন্য একটু দোয়া করবি নি যখন এমন কথা বলছে এবার সন্তান ডাক দিয়া কই আম্মা এই কোরআন মুখস্থ করছি কষ্ট যদি নিজের মা বাপের না শোনাই তালে এই কোরআনটা ভিতরে কি হইব হইবির ওই মা বাপ ঘরের মধ্যে আল্লাহর কাছে ডাক দেয়া কোয় আল্লাহ জীবনে যেই নিয়ত্রা করছি এই নিয়ত্রা তো পূরণ করছ এখন আমরা মইরা গেল আমরার কোনো কষ্ট নাই বন্ধুরে আবু আবদুল্লা রুয়াই মেরাম্মা আব্বা ঘরের ভিতরে যায় যখন ঘুমাইছে ওই দরজাটা খুইলা সন্তানের জন্য দরজাটা খুইলা দিছে দরজা খুইলা দেখে আবু আবদুল্লাহ রুয়াইমের আম্মার গড়ের ভিতরে দুইটা কবর আম্মা ঘরে নাই রুয়াইম বড় বা এতক্ষণ কে আমরার লগে কথা কইছে কে আমরার লগে কথা কইছে আমি ডাক দিলাম কে গো কে এতক্ষণ আমরার লগে কথা কেউ আমার জবাব দেয় না আমার মনে বড় কষ্ট আমি আম্মার কথা স্মরণ করে আল্লাহর কোরআনের ফতম পৃষ্ঠাটা খুলছি ফতম পৃষ্ঠা পরে কোরআন শরীফের প্রথম পাতার ভিতরে ফাতেহা এই সূরাটার অনেকগুলা নাম একটা নাম হইল কোরআনের মা একটার নাম হইল আয়াতে শিফা ফইরা যদি কোনো মানুষ চাইবার পরে চাইবার এটা ফইরা যদি কোনো ফানির মধ্যে ফু দিয়া খায় তাৎক্ষণিক কোনো রোগ বালা করার জন্য ওই সূরা ফাতে তাৎক্ষণিক একটা চিকিৎসা কোরআনের চিকিৎসা

سراط المستقيم سراط الذين العمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اكبر دوي بر بر سي تن بر بر سي فري الله ركز حق برايكو مبوت ما بابر قبر ديكا زي ما بابر ديكا يسنا كينتو غوبي راتي গোরাটা বাইরে রাইকা দাঁড়ায় দাঁড়ায় কথা কইলাম কে জবাব দিছে আল্লাহ শুধু এটা জানতে চাই আর কিছু জানতাম চাই না ছেলেটা মুনা মায়ের জন্য সব সন্তানের কলিজা কাফে আরে আমি জানি না আদ্রা গ্রামের কে জানি মাইকের আওয়াজ শুনতেছেন আর শুনতাছেন এখন এখানে যারা আছেন এখন কান্না না আসতে পারে যারার মা নাই যারা বাপ নাই তারা গড়ের ভিতরে কান্দে কোন সময় জানেন নি যখন রাইটকে দেয় ঘুমায় বালিশটা মা হিতানের ভিতরে দেয় দেওয়ার পরে সাইডে যাকে মা যে বালিশটার ভিতরে ঘুমাইতে বালিশটা লগে পইরা রয়েছে এ সময় আমনে আমনে চোখের পানিটি পরে কারোর কাছে কষ্ট বলতে পারে না কেন জানো

জান্নাতের ছাবি আমার মা বলেন না জান্নাতের সবিয়া আমার মা বলেন না জান্নাতের সাবিয়া আমার মা গু ওরে মা যদি যাই মরিয়া দুনিয়া ছাড়িয়া বাবা কামদে দুনিয়াতে সন্তানের লাগিয়া ওরে বাবা যায় রে মারা সন্তান রে লাচার হইয়া জান্নাতের তে আমার মরমার এ জান্নাতের ছাবি আমার ছিয়া মা মাগু কত সন্তানের মা বাবা নাই দুনিয়ায় ওই সন্তানকে দেখে দে নিজের ববুবশাই ওই সন্তানকে দেখে দে নিজের ববুবশাই আমার কষ্টকে কেবু আমার কষ্টকে কেবু মা বাবা সংসারে নাই জান্নাতের চাবি আমার মাগু বলে না জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাত আমার বাবা রে সরে নাম ভাবে কান্দে হঠাৎ কইরা ফুলার তো মনে বড় কষ্ট রে মার লাগা কইদা পাইটা দেয় আব্বার লাগা ফোলার সন্তানের বুকটা পাইটা দেয় ছেলেটা আল্লাহর দরবারে কানতে কানতে হঠাৎ করে বেউসা মাটির মধ্যে পড়ে গেছে ছেলেটা দেখে রে একটা জান্নাতি থালার মধ্যে কইরা দুইজন একজন পুরুষ একজন মহিলা মাথার মধ্যে গুমটা দেওয়া কি জানি খাইতেছে ফ্লেটে যে খাবার গুলা এই খাবার একটু অপরিচিত কিন্তু দেখতে বড় সুন্দর লাগে সুন্দর মানলা কন্যা দেখতে বড় সুন্দর সুন্দর খাবার ছেলেটা ডাক দিয়া কয় কে 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 গো কে আপনি ঘুমায়া রইছেন কে আপনি সেই জায়গার মধ্যে জান্নাতি খাবার খাইতেছেন তারা ডাক দিয়া কয় একজন কয় আমার নাম আব্দুর রহমান আরেকজন কয় আমার নাম মুমেনা কয় আমার আব্বার নাম তো আব্দুর রহমান আমার আম্মার নাম তো মুমেনা আপনারা কোন আব্দুর রহমান আর মুমেনা আপনারা চেহারাটা দেখি মাতার তায়কা কাপড়টা সরাইয়া দিছে রে কাপড়টা সরাইয়া দেওয়ার পরে যখন এবার দেখতাছি আরে এত সুন্দর চেহারা তার আম্মা তার আব্বা মোমেন এবং আব্দুর রহমান জান্নাতি খানা খায় ডাক দিয়া কয় মা গো মা ও মা আজকে তিন বছর পরে বাড়িতে আসি আপনারা কইছিলেন আপনাদের জানাজা ফরাইতাম আমাগো গো মারা গেছেন খবর তো পাইছি না জানাজা ফরাইছে কে কয় ফুট তুই না আমরা জানাজা ফরাইছ ছেলেরে তুই না আমরা জানাজা পড়াইছ কিন্তু ছেলে তিন বছরের জন্য কোরআনের রে পড়া পড়ার লেগে চলে গেছে মার হাবা কয় না রে বাবা তিন বছরের লাগে যখন কোরানের হ্যাফজ পড়ার জন্য চলে গেছে কিন্তু আম্মার আব্বা কয় বাবা তুই কেমনে কেমনে কইতাম কইতাম জানা তো তিন বছরে ছিলাম না কেমনে পড়াইতাম কয় সন্তান যখন আমরা মারা গেছি আমরা দেখলাম রে আমরার মরা লাশটা যখন কাফন দাফন কইরা যারা যারা মাঠের মধ্যে শুয়াইছে ওই লাশগুলা মাঠের মধ্যে শোয়ানোর পরে আমরা দেখছি রে একটা লোক গোড়ার মধ্যে কইরা আইসা আপনার জানা ফরাইছে কই মা গো মা তার চেহারাটা দেখতে কেমন কয় তোমার মতো কয় আম্মা ওই গোড়াটা দেখতে কেমন কয় গোরাটার রং হইল সাদা কই আম্মা গো ও একটু আপনারা কি চাইলে আপনাদের ঘরের বাহিরে একটা গোড়া পইরা আছে গোরাটা দেখবেন নি কই দেখ কেম বাবা কই দেখেন না আমার ঘরের দয়া বাহিরে একটা গোড়া পইরা রয়েছে। আম্মা গো ও কই দেখতাছি যে ঘরের বাহিরে যে গোরাটা আছে এই গোরাটার ভিতরে সইরা একজনে আইসা তোমার সুরুতলা আমদার জানাজার নামাজ পড়াইছে গোরা হইল আমার ওস্তাদের গোড়া কাট গোড়াকার গোরা হইলা আমার ও গোরা হইলে আমার ওাদের কিন্তু এই লইয়া আইলো আইল কয় আম্মা থাকেন আপনি আমি এখান থেকে যাচ্ছি অল্প একটু যাবো আর আসবো ছেলেটা গোড়ার ভিতরে উঠছে ডাকডুম করতে 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 চলে গেছে কোরাসান থেকে বাগদাদে ওস্তাদের কাছে গেছে দেখতাছে ওস্তাদের বুকের ভিতরে আল্লাহর কোরআন শরীফ ছেলে ডাক দিয়ে কয়ে হুজুর দাঁড়ান বলে বাবা দাঁড়াইলাম আপনার হাতে কি কয়েক কালামুল্লাহ আল্লাহর কোরআন শরীফ ও হুজুর এই কোরআন শরীফটা লই আপনি যান কয় তেলাওয়াত করার জন্য এবং মানুষের জন্য ইসালে স্বভাব করার জন্য হুজুর আমার আম্মা আব্বা মারা গেছে মুহররম মাসের নয় তারিখ দিবাগত রাত্রে হুজুর আপনার কাছে জানতে চাই আমার আম্মা আব্বাদের মারা গেছে মুহররম মাসের মানে গত বছর মুহররম মাসের নয় তারিখ দিবাগত গত রাত্রে আপনার গোড়াটা কইছিল হুজুর আপনার গোড়াটা কইছিল কয় বাবারে গোরাটা কোথায় ছিল আমারে কেন জিজ্ঞাস করো এতদিনের খবর তো আমি জানি না কয় আপনি এত দিনের খবর জানেন না কিন্তু আমার মা বাবা তো আমার বইলা দিছে দিয়া কে জানি দেয় আমার আম্মাব্বার দানা যা পড়াইছে হুজুর কয় বোঝলাম না তোমার আব্বা বুঝি আমার গোপন বেদরা তোমার কাছে বাইঙ্গা দিছে এ বাবারে। আমি যখন প্রত্যেক দিন তোমারে কোরআনের দরজ দিতাম তুমি যখন কোরআন তেলাওয়াত করতাম আমি দেখতাম তুমি বড় মন মরা হইয়া হইয়া কোরআনের দরজটা নিতা আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই ছেলেটা কেন জানি মন মরা হইয়া কোরআনের দরজ নেই কোরআনের দরজ তো কেউ মন মরা হইয়া নিতে পারে না আমি ওই সময় কি করলাম আল্লাহর দরবারে কাবা করার চেষ্টা করলাম হুজুর মোরাকাবাটা করে কেমনে মোরা কাবাটা করার জন্য কি প্রয়োজন অনেক মানুষ তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু মোরাকাবা করার সিস্টেমটা জানেন না মোরাকাবা বলা হয় ওইটাকে নিজের খবরটা দুই দিন পরে কি হবে এটা জানার একটা ব্যবস্থা অথবা কোনো বিপদ আসলে কোনো সুখবর আসলে এটা জানার মতো একটা ব্যবস্থা আপনি চোখ বন্ধ করলে বুঝতে পারবেন আমার আল্লাহ এলহামের মাধ্যমে নামাজি ব্যক্তিদেরকে মোরাকাবা কর্ণওয়ালা ব্যক্তিদেরকে জানায় হুজুর কিভাবে মোরাকাবা করতে গইলে সর্বপ্রথম এবাদত করা লাগবো পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া লাগব মোরাকাবা করতে গইলে আম্মাব্বার মনে কষ্ট দেওয়া যাবে না মোরাকাবা করতে কইলে কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না বেশি বেশি ইস্তেক পার আস্তা ফিরুল্লাহ কারা বিমিন কুলনি জামি ওয়া তুমি লাইকিলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কিলা আলী এটা বেশি বেশি পড়া লাগবে ও বন্ধু তার চাইতে বেশি মোরা কাবা করার পরে উনিশ বার আউজুবিল্লাহ কি মিনার সাইত অনির রজিম পড়া লাগবে কয়বার উনিশ বার রজিম করা লাগবে আমি যখন দেখছি রে বাবা তুমি মন মরা পড়া রয়েছ আমি ওই সময় তুমি আব্বার দিকে তাকিয়া তাকাইয়া আমি তোমার কাছ থেকে যাই আসরের নামাজের পরে 19 বার আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়তাম কেন জানোনি রে যদি কোনো শয়তান তোমার কাছে থাকত যেন পলায়ন করে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ফানাহ চাই কি চাই ফানাহ চাই কি চাই ফানাহ চাই কখন কোন সময় ফানা চান জন আयो জন্মের শুরুর লগ্ন থেকে কখন থেকে জন্মের শুরু কখন যখন হয় সন্তান দুনিয়াতে আসে তখন আম্মা আব্বা ফিজিক্যালি যে রিলেশন ওই সময় থেকে কোন সময় থেকে ওই সময় থেকে আম্মা আব্বা যদি এই সন্তান জন্মগ্রহণ গ্রহণ করানোর আগে তাদের নিজেদের মেলামেশার পূর্বে যদি এই আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম তাদের মেলামেশার সময় যে দোয়াটা এটা আদায় করে আদায় করলে আল্লাহ পাকাবুল আলমিন তাদের গর্বে একটা সন্তান দেয় আর এই সন্তান একটা হয় এবার আমি যখন এই দোয়াটা করছি আমি মোরা কাবাই গেছি আমি যখন এই দোয়াটা পড়ছি আমি স্বপ্ন দেখলাম আমার রসুল সল্লাহ আলিয়া সাল্লাম আমার ঘরে এসে আমার বলতা হে ফাগলা তুমি এই ছেলের থেকে শয়তান দৌড়াইতে চাও এই ছেলের শয়তান তো তার আম্মা তার জন্মগ্রহণ করার পূর্বেই দৌড়াইয়া দিছে আম্মা তাসিরের কারণে সন্তান ভালো হয় কার তাসির মা বাবার তাসিরের কারণে সন্তান ভালো হয় আম্মা কিছু ভালো কাজ করা লাগে ভালো কাজের কারণে সন্তান ভালো হবে তাসিরওয়ালা হবে নেককার হবে এবাদত করনেওয়ালা হবে কোনো ছেলে যদি ভদ্র হয় মনে করেন তার আম্মা আব্বা ভদ্র হুজুর আমরা এলাকার এমন একজন ভালো লোক আছে হাদিস আব আছে এবার এত ভদ্র এবার হুদ বড় হুম এমন আছে না অনেক এককার বাপ খুব বালা সুতে বদনাম করে ভূতের কারণে বদনাম হয় এটা অঙ্গ অঙ্গ দোষ একইটা সঙ্গ নষ্ট হওয়ার মতো আর কি এটা আম্মাব্বার দোষ না এটা এলাকার কিছু বাজে লোকের কারণে সন্তান নষ্ট হয়ে যায় তো উনি ডাক দিয়ে বলে আমি যখন মোরাকাবা করার চেষ্টা করলাম আওয়াজ পড়ছি আমার নবী আমার স্বপ্নে বইয়া দিয়ে গেছে তোমার কাছ থেকে শয়তান দৌড়াই দিয়েছে তবে তোমার এখান থেকে যেন তিন বছর কোরআনে হাফেজ হওয়ার আগে এখান থেকে না দৌড়াই তবে তোমার আম্মাব্বা ওই দিন যেদিন আমি মনে করছিলাম মানে মোহরম মাসের নয় তারিখ দিবাগত রাতে ওই রাতে তোমার মা বাবা মরিয়া গেছে বাবা আমি তোমার আল্লাহর কোরআন আমি তারা পড়তে দিয়া আমি এখান থেকে যখন চলে গেলাম বাইর হইলাম আমার বাড়িতে যাওয়ার জন্য আমি হঠাৎ করে দেখলাম কে জানি আমাকে ওই বাগদাদের জমিন থেকে খোরাসানে যাওয়ার জন্য আহ্বান করতেছে আমি খোরাসানে রওনা করলাম খোরাসানে যখন গেছি যাওয়ার পরে ওই খোরাসানের জমিনে হাজির হয়ে দেখি অনেক মানুষ ফজরের নামাজের পরে দাঁড়াই আছে লাশ সামনে নিয়ে দুইজন লাশ কিন্তু জানাজান নামাজ ফরে না জিজ্ঞেস করলাম কে দুই জনে কে রে কয়ে তারা এর কেউ না নিজের সাত বছরের পুত্রে আল্লাহর রাস্তায় কোরবান কইরা দেনে বালা মা বাবা আব্দুর রহমান আর মোমেনা কয় দাঁড়াইয়া রইস কেন কয় মরার আগে ও সিয়ত করছে তারার ফুত হইয়া তারা জানাজা দিব বাবা রে একজনের কবর নিছি কিন্তু আমার নবী তো আমার আদেশ করে দিতে তিন বছরে কোরআনে হাফেজ না হওয়া পর্যন্ত যেন এখান থেকে তোমার না লইয়া যায় আমি কি করলাম আমার সুরত্রারে আমার আল্লাহর কাছে আবেদন করে আমার সুরত্রারে তোমার বানাইয়া আমি আমার লইয়া যাইয়া তোমার আম্মাব্বার এই লাশগুলার সামনে দাঁড়াইয়া যখন আমি আমার তোমার আন্মার কলাশগুলার সামনে নিয়া জানাজার নামাজ পড়ানের জন্য দাঁড়াইছি আমি দেখছি রে ওই মা বাপুলা মর মা বাপ না এই মা বাপ গুলা মরা না এই মা বাপ গুলা শক্তি বন্ধ করে শুয়া রয়েছে কিন্তু চোখ বন্ধ করে শুয়া নাই তারা আমার নবীর সঙ্গে প্রেমের কথা বলে আমি দানাদার নামাজ শুধু না আমি দেখছি রে দুইটা মা বাবা একইয়া মুখগুলা কেমন জানি ফুটফুটা হাসিওয়ালা রইছে এমন সুন্দর হাসিওয়ালা সেহারায় আমি আর কোনোদিন দেখছি না আমি আম্মা বাগুলার দিকে তাকিয়া রয়েছি হায় রে হা এই মা বাপ গুলা কত আদরের মা বাপ হইলে কত নেককার মা বাপ হইলে সেই মানুষ গুলা পথ বন্ধ কইরা রইছে সেই মানুষ গুলা মরছে না আমার মনে হয় রে বাবা তুমি এখান থেকে যাওয়ার পর তুমি তোমার মা বাপের লগে কথা কইছো হুজুর কথা সত্য কথা কইছি তোমার মা বাপ যদি না কই তুমি দেই খবর জানো না হাব্বা বলো তুমি যে তোমার মা বাবার লগে কথা কইছো তোমার আম্মা বাকি জান্নাতে না জাহান্নামে কই হুজুর আমি দেখছি গো আমার আম্মা বা কোনো খাবার খায় না একটা পেয়ালার মধ্যে অনেকগুলা খাবার লইয়া বইয়া রইছে খাবার খাবারটি খায় না মুখটা গুমটা দেওয়া ফেরা রইছে আমি জিজ্ঞাসা করছি ও মানুষ আপনারা কেন খাবারটি খান না কই আমরা দুইটা মানুষের অপেক্ষা করি শুধু দুইটা নয় মোট তিনটা মানুষের অপেক্ষা করি কই একজন কে কয়েকজন আল্লাহর খাবি সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম আরেকজন হইল আমাদের সন্তান হযরত আবু আব্দুল্লাহ বুরুয়াই আরেকজন হইল তার উস্তাদ হযরত ইমাম 시দরি রাহমাতুল্লাহ আলাই এই তিনজন রে পাইলে পাঁচজন এক লগে কই জান্নাতি খাবার খামু নাইলে আমরা খইতার না বাবারে এই ফজিলতরা কেমনে হইতে উস্তাদকে জিজ্ঞাসা করে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই পর্যন্ত বলতেছেন কোনো মানুষ যদি ইন্তেকাল করার পর জান্নাতি মানুষকে স্বপ্ন দেখে দেখে মানুষ ইন্তেকাল করার পরে স্বপ্নের মধ্যে দেখতেছে মানুষটা ভালো অবস্থা আছে জান্নাতের মধ্যে ফুলের বাগানে ঘুরতেছে যদি এমন অবস্থা দেখো মনে কর বা লোকটা জান্নাতি লোকটা সবচাইতে বড় একটা আমল ছিল লোকটা বেশি বেশি রজিম পড়তো শুধু তাই নয় কোনো কাজ শুরু করার পূর্বে আউজের বিচারিত শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাইতো ও আল্লাহ এই মিনাশ শাইতানির রজিমটা কেন দুনিয়ার জমিনে মানুষগুলো পড়তে হয় আমার আল্লাহ বলেন শয়তান যদি কোনো মানুষকে কুমন্ত্রণা দেয় কোনো মানুষকে জিনে ধরছে কোনো মানুষকে বুতে ধরছে ফাঁকলামি করতেছে এমন যদি দেখেন একটা পানির জগ নিয়ে জগের মধ্যে সুন্দরভাবে এই পানির জগটার মধ্যে হাতের মধ্যে নিয়া এই পানিটার সামনে নিয়ে বার উনিশবার বিশ্বানি রহিম পরবেন পরার পরে পানিটার মধ্যে ফুক দিবেন সুরা ফাঁতে পড়বেন সারিবার সুরা এখলাচ পরবেন চারিবার আয়তুল কুরসি পরবেন চারিবার পানির মধ্যে ফুঁ দিবেন দিয়া ওই লোকটার মুখের ভিতরে এক শটকা দুই শটকা তিন শটকা মারবেন

এমন বরকত পাই আম্মাব্বা কীভাবে এত সুন্দর জান্নাত পায় বলে আম্মাব্বা এত সুন্দর জান্নাত পাওয়ার কারণ হইল দুনিয়ার জমিনের মধ্য থেকে এই আম্মাব্বাগুলা একটা আবাদত বেশি করতো যে কোনো কাজকর্ম করত আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনকে খুশি করার জন্য আজ বিল্লাহিমিনার রজিম বেশি বেশি পড়তো আর বিসমিল্লাহ রহমানির রহিম বেশি বেশি পড়তো যারা বেশি বেশি পড়বে তারা হবে সফল কাম দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের আম্মাব্বা এমনভাবে কবরে আম্মাব্বার কবরটাকে আমরা সন্তান এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার কারণে আম্মাব্বার কবর জান্নাতের বাগান বানাক জোরে জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন